عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم النبيين ورحمة للعالمين، وعلى آله وصحابه وعلى سائر المؤمنين والمؤمنات وجميع الناس وعلى العالمين. ভাই, আপনারা অনেক ধৈর্য ধরে অনেক দূর দূরান্ত থেকে তশরিফ এনেছেন এবং আমাদের এই মজলিসকে, যেটা হযরত জিদ আহমদ বরকত কুদ্দুস সিররুহু আল্লাহ তাআলার কবরকে নূরের ভরিয়ে দিন, জান্নাতের উঁচু মাকাম দান করুন, সুন্দর সর্বাঙ্গ সুন্দর হওয়ার ব্যাপারে সকলেই আপনারা ধৈর্য ধরেছেন, আলহামদুলিল্লাহ। এর বিনিময়ে আল্লাহ আমাদের, আপনাদের এবং গোটা বিশ্ববাসীকে আল্লাহ দান করুন। পত্তি আগর এক ভি কম হো তো ফুল হি নহি, মৌসুম খিজাঁ দিদা না হো বুলবুল হি নহি। সেই ফুলটা দেখা যাচ্ছে খুব সাজানো আছে সুন্দরভাবে, যেটা আলাদা হয়ে আছে সেটা কিন্তু ফুলের ভিতরে গণ্য হবে না। সবাইকে বারবার আমি এটা চাচ্ছিলাম, দিলটা ভরে যেত, সবাই যারা দাঁড়িয়ে আছেন মজলিসে বসে যান, অনুরোধ করছি। না, যারা বসে আছেন থাক, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই হরকতের বিনিময় দান করুন। মহান বিশ্বনবী, শেষ নবী, যাকে নিখিল বিশ্বের করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ পাক পয়দা করেছিলেন, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই আল্লাহর দেওয়া রহমত, যাকে রহমতুল্লিল আলমিন করে পায়দা করলেন, সেই রহমতেই আল্লাহ ঢেকে দিয়েছেন। সেই দয়ার নবী, রহমতের নবী, শেষ নবী, এই দুনিয়া থেকে যাবার সময় যে শিক্ষা দিয়ে গেলেন, তাতে আমাদের জীবনের অনেক কিছু পাওয়ার আছে এবং পরকালের মুক্তির সুব্যবস্থা আছে। রাসূলুল্লাহ একদম মৃত্যুসজ্জায় শায়িত, শেষ অবস্থায়, অন্তিম সময়, যখন কষ্ট হচ্ছিল, শিওরে মাতার ধারে পানির বর্তন ছিল, পেয়ালা, পেয়ালাতে পানি হাত ডুবাচ্ছিলেন, নিজের চেহারায় দিচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহুম্মা আইন্না আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল, বলুন সব, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আলা। নবীজি বিশ্বনবী হয়েছিলেন আল্লাহর করুণাতে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর দয়াতে একবার সৃষ্টির শুরুতে তাকে পয়দা করেছেন আল্লাহর করুণাতে। আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত আসল জিনিস, সেই দোয়াটা নবীজি এই পৃথিবীতে যাওয়ার সময় করে গেলেন। আর ইস্তিগফারটাও আসল, শেষের নামাজে নবীজি খুব করে পড়তেন, যখন সূরা নাসার অবতীর্ণ হলো শেষের দিকে, ইয়া জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি সব দেখে গেছেন, বাগানের ফুল ফুটেছে সব দেখে নিয়েছেন,
আল্লাহর মদদ এসেছে, ইসলামের জয়ডঙ্কা বেজেছে, আর দিক বেদিক থেকে বহু মানুষ দল দল করে এসে দিন ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিয়েছে। সেই চিত্রের কথা তুলে ধরে আল্লাহ বলছেন যে আপনার পৃথিবীতে বিশ্ব নবী শেষ নবী করে যে পাঠিয়েছিলাম, বাস তার কাজ শেষ। আমার কাছে আসতে হবে, পুঁজি কি কি নিয়ে আসবেন আমার কাছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার প্রতিপালকের গুণকীর্তনের সঙ্গে আপনি পবিত্রতা বর্ণনা করুন, এমন পবিত্রতা বর্ণনা করুন যার সঙ্গে আল্লাহর তারিফও থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে রব্বুল আলামিন করুণার দ্বারায় তার বিশ্ব নবীকে রহমতুল্লিল আলামিন বানালেন, নিখিল বিশ্বের মূর্ত করুণার প্রতীক করে বানালেন, তাকেই নির্দেশ দিচ্ছেন আল্লাহ পাক, আপনি খুব বেশি বেশি করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, ইস্তেগফার করুন। আর কি আল্লাহুম্মাগফিরলি বলুন, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওগো আল্লাহ তুমি আমার উপর দয়া করো, ওগো আল্লাহ তুমি আমাকে উচ্চ স্তরের বন্ধু বলে গণ্য করে নাও, আমাদের জীবনের যেন একটা জিনিস পুঁজি হয়ে থাকে। আল্লাহ আমাদের আপনাদের সকলের তৌফিক দান করুন। আমার আলাইনা ইল্লাল বালাগ।